ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বপ্নে ধীরে ধীরে যেন ম্লান হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। টেস্ট খেলুড়ে দেশগুলো এখন বেশি বেশি ঝুঁকছে টি টোয়েন্টি ক্রিকেট লিগের দিকে। এই যেমন দক্ষিণ আফ্রিকার কথাই ধরুন, 2009 সালে একবার আইপিএল এর উন্মাদনায় মেতেছিল প্রোটিয়ারা। ভারতের জনপ্রিয় টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর বসেছিল আফ্রিকার মাটিতে। এবার থেকে প্রতি বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে মিনি আইপিএল। কি অবাক হচ্ছেন, আসলে বিসিসিআই নয়, আগামী বছর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অধীনে হবে দেশটির নতুন টি টোয়েন্টি লিগ, যার ছয়টি দলের মালিকানায় থাকছে আইপিএল এর ছয় ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটীয় গণমাধ্যম গ্রিক বাজে উঠে এসেছে এমন তথ্য। 2017 গ্লোবাল টি টোয়েন্টি নামে একটি লিগ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকা। বেশ ঘটা করেই এর প্রচারণা করেছিল সিএসএ, যেখানে অংশ নেওয়ার কথা ছিল আট দলের, কিন্তু সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলার কারণে শেষ পর্যন্ত আর টুর্নামেন্টটি মাঠে গড়ায়নি। পরের বছরেই আট দল নিয়ে এমজিএনসি সুপার লিগ নামে আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগের পরিকল্পনা করে দক্ষিণ আফ্রিকা। করোনা মহামারী শুরুর আগে এর দুই মৌসুম মাঠে গড়ালেও পরবর্তীতে লিগটি আর হয়নি, ফলে অনিশ্চিত হয়ে যায় এই লিগেরও ভবিষ্যৎ। এবার সফল একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে কোমর বেঁধে নেমেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে ছয় দল নিয়ে নতুন এই ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ আয়োজন করতে চায় দেশটি। নাম এখনও নির্ধারণ না হলেও এরই মধ্যে শেষ হয়েছে মালিকানা সত্ত্বের নিলাম, যেখানে 29 ফ্র্যাঞ্চাইজির মধ্যে চূড়ান্তভাবে মালিকানা কিনে নিয়েছে আইপিএল এর ছয় ফ্র্যাঞ্চাইজি। দলগুলোর মালিকানায় থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্সের আম্বানি, চেন্নাই সুপার কিংসের শ্রীনিবাসন, দিল্লি ক্যাপিটালসের জিন্দাল, সানরাইজার্স হায়দ্রাবাদের মারান, লখনৌ সুপার জায়ান্টসের গোয়েঙ্কা এবং রাজস্থান রয়্যালসের বাদাল। গুঞ্জন আছে কেপটাউনকে বেছে নিতে পারে মুম্বাই, এছাড়া চেন্নাই জোহানেসবার্গ, দিল্লি সেঞ্চুরিয়ান, লখনৌ ডারবান, সানরাইজার্স, পোর্ট এলিজাবেথ এবং রাজস্থান বেছে নিতে পারে পার্লকে। জানুয়ারিতে প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফর শেষে লিগ আয়োজনের কথা থাকলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটির জন্য বাতিল করেছে অস্ট্রেলিয়া সফর। ফারজানা মুমু, সময় সংবাদ।